নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আবার চলে এলাম কবিতা আবৃত্তি নিয়ে। আজ আমি ছোটদের কবিতা আবৃত্তি করে শোনাব। তো কবিতা আবৃত্তি শুরু করব, তার আগে বলবো যেহেতু আমার নতুন চ্যানেল, তাই সবার কাছে বিশেষ বিশেষ অনুরোধ যে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন কবিতা আবৃত্তি শুরু করা যাক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছে যে মেলা, এখন আমি তোমারই ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছ দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দেখির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল, মনে কর না উঠল সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা, দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন। নমস্কার।